আমি শুরু করেছিলাম আমি নবীর শান সম্পর্কে বলছিলাম, রাসূলের মর্যাদা সম্পর্কে বলছিলাম, মাঝখানে একটা ইতিহাস আপনাদের কাছে রেখে দেই, ভাই আপনারা প্রত্যেকে শুনেছেন, কলিকাতা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যিনি ডাক্তারি পদমর্যাদা পেয়ে বাড়িতে ফিরেছিলেন, বারোটি আপনার ভাষায় জ্ঞান জ্ঞানান্বিত হয়েছিল, যার নাম হলো ডাক্তার শিবশক্তি সুরুজি মহারাজ, নাম কলিকাতা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছিলেন। তিনি বললেন পৃথিবীর জমিনে যত বড় বড় ধর্মযাজক ছিল প্রত্যেক বড় বড় ধর্মযাজকদের জীবন ইতিহাস আমি কিনে পড়েছিলাম, একদম মনে পড়ে গেল প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা জীবন ইতিহাস কিনে আমি পড়বো। তিনি গভীর রজনীতে বিশ্বনবী রাসূলুল্লাহর জীবন ইতিহাস পড়তে পড়তে হৃদয়ে দয়া সঞ্চয় হলো, করুণ বেদনায় হৃদয়টা কেঁদে উঠল গভীর রাতে কাঁদতে কাঁদতে, যেমন আপনারা গভীর রাতে বিশ্বনবীর জীবন ইতিহাস শুনছেন। ডাক্তার শিব সুরুজি মহারাজ বললেন আমি রাসূলের জীবন ইতিহাস শুনতে শুনতে হঠাৎ করে আমার হৃদয়ে দয়া হলো, আমি কেঁদে ফেললাম আর বইটা বুকের উপরে রেখে গভীর রাতে আমি ঘুমিয়ে গেলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কায়ে কামলিওয়ালা নবী মুস্তাফা জালে রহমত, আমার নবী পাক আর থাকতে পারলো না, রুহানি হালাতে ডাক্তার শিব শক্তি সুরুজি মহারাজের বাড়িতে পৌঁছে গেল। জোরে বলুন ডাক্তার শিব শক্তি সুরুজি মহারাজের বাড়িতে আমার নবী পাক যে এসেছে, আপনাদের বিশ্বাস হয় বলে মনে হয় আকিদা ঠিক আছে তো বাবু? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের আকিদা নবী পাক রুহানি হালাতে আসতে পারে, কথা ঠিক কি না ভাই? আপনারা শুনেছেন আপনারা কিনা আব্রাহা বাদশা কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল, আল্লাহ পাক আবাবিল ছোট ছোট ক্ষুদ্রতম পাখি পাঠিয়েছিল, তফসিরে কানজুল ইমাম, তফসিরে বাইজুবি, তফসিরে মারিফুল কোরআন, তফসিরে কবির, তফসিরে রুহুল মানি, এগুলো খুলে দেখেন আপনার কিনা পরিষ্কার মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন এক একটি পাখির কাছে তিনটে করে পাথর ছিল, নাম্বার ওয়ান ডান বাজুতে, নাম্বার টু বান বাজুতে, আপনার নাম্বার থ্রি ছিল ঠোঁটে, তিনটে করে পাথর নিয়ে জনশূন্য আকাশে উঠছে, আর আব্রাহা বাদশার সৈন্যদের নামগুলো পাথরের গায়ে খোদা করা আছে, ওরা উপর থেকে পাথর ছেড়ে যায়, আব্রাহা বাদশার আপনার কিনা আব্রাহা বাদশার সৈন্যদের মাথার উপরে পড়ে বজ্রের মতো আঘাত হয়ে মারা যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কাছে দলিল দিয়ে যাব, কোরআন শরীফ একটি ছোট্ট সুরা বাবা, আবার আল্লাহ ওই সুরাটা নাজিল করে দিলেন, আল্লাহ পাক বললেন আলাম তার নবী তুমি কি দেখো নাই, কাইফা ফালা রব্বুকা বি আসহাবিল ফিল, আমি আল্লাহ কেমন করে হস্তি বাহিনী দিগকে ধ্বংস করেছিলাম, অর্থাৎ তয়রান আবাবিল, আল্লাহ ছোট ছোট পাখি পাঠিয়েছিলেন বাবা, আবার আল্লাহ এই আবাবিল পাখিকে বাবা আল্লাহ পাক পাঠিয়েছিলেন, আব্রাহা বাদশা যখন কাবা শরীফ ধ্বংস করতে এলাম, নবী পাক আমার কখনো দুনিয়ার জমিনে আল্লাহর নবী জন্ম নেননি বাবা, আল্লাহর নবী জন্ম নেওয়ার আগে আব্রাহা বাদশা কাবা শরীফ ধ্বংস করতে এলো, আমার আল্লাহ পাক নবীকে ডেকে বলছেন আলাম তার নবী তুমি কি দেখো নাই, কাইফা ফালা রব্বুকা বি আসহাবিল ফিল, আমি আল্লাহ কেমন করে হস্তি বাহিনী দিগকে ধ্বংস করেছিলাম, অর্থাৎ আব্রাহা বাদশা কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল, আমার আল্লাহ বলছেন রুহানি হালাতে আমি আল্লাহ আমার নবী দেখার ক্ষমতা দিয়েছিলাম। জোরে বলুন এরই নাম হলো ওয়ারাফানা লাকা জিকরা। আমার মুসলমান বাবাজিরা ওয়াজ মাথায় রাখার চেষ্টা করুন বাবা, নবী পাক আমার ডাক্তার শিব শক্তি সুরুজি মহারাজের বাড়িতে এলেন, কবি রজনীতে আল্লাহ নবী এসে বললেন ডাক্তার তুমি আমার জীবন ইতিহাস পড়তে পড়তে বাবা ঘুমিয়ে গেলে, আমি নবী পাক আর থাকতে পারলাম না, আল্লাহ নবী হাতটা লম্বা করে দিয়ে ডাক্তারের সঙ্গে হ্যান্ডশেক করলেন, মোসাফা করলেন, ডাক্তার শিব শক্তি সুরুজি মহারাজ উনি বললেন আমার জীবনে আমি ইতিপূর্বে কোনদিন আমি ডাক্তার এমন খুশবু ব্যবহার করি নাই। জোরে বলুন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি ডাক্তার ইতিপূর্বে এমন খুশবু ব্যবহার করি নাই, আমার নবী পাকের শরীরের পাসিনা ঘাম মোবারক ছিল মেশক আম্বারের থেকে খুশবু। জোরে বলেন না সুবহানাল্লাহ।
একটা শিব শক্তি সুরজি মহারাজ হুজুর বলছেন, হুজুর আমি হ্যান্ডশেক মোসোয়া করার পরে আমার হৃদয়টা ঠান্ডা হয়ে গেল, আর ওই রাতে রসুলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান বেনে গেলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইরা বাপজনরা মুসলমানরা যুবকেরা জয়েরা জগৎ বিখ্যাত ইতিহাস বাবা ইতিহাসে পৃষ্ঠালগা করে দেখুন, ডাক্তার শিব শক্তি সুরজি মহারাজের নাম পাল্টে নাম রাখা হলো ইসলামুল হক। ওনার বিবির নাম ছিল শ্রোতা দেবী, শ্রোতা দেবীর নাম পাল্টে নাম রাখা হলো খাদিজা হক। ওনার একজন সুশ্রিত যুবতী কন্যা ছিল যার নাম ছিল ওয়াসফারা, নাম পাল্টে নাম রাখা হলো আয়েশা হক। সমাজে এত জলসা জুলুর বাল্য বাবা, এত নবী দিবস বেড়েছে, কিন্তু মুসলমানের ভিতরে পরিবর্তন কোথায়? অন্ধকারে ছেড়ে দিলে খুঁজে পাওয়া যায় না, নাম রেখেছে জোসনা, শুলি উঠতে পারে না, নাম রেখেছে হিকমত আলী, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে তার নাম রেখেছে আদব আলী, দু চোখে দেখতে পায় না সে নাকি আবার নজর আলী রেখেছে না রাখি, দু চোখে দেখতে পায় না অন্ধকারে হাঁচা করছে, কথা বুঝলেন না, নাম রেখে দিয়েছে নজর আলী, বিরাট নজর, এর দৃষ্টি শক্তি বিশাল, কথা বুঝলেন না। এখন দাদি সকাল সন্ধ্যে কোরআন তেলাওয়াত করে নাতি জন্ম নিয়েছে, তা বলছে নাতির নাম রাখবে তো কে রাখবে, দাদিরে ডাক, কথা বুঝলে না। এখন দাদিরে ডেকেছে, দাদি যেই পরে বলছে নাতির একটা সুন্দর নাম রাখতে হবে, তো দাদি সকাল সন্ধ্যে কোরআন তেলাওয়াত করতো বাবু, এখন কোরআনে আল্লাহ বলেছে ও হাররামাল হামাল খিঞ্জির, এই মুসলমানেরা তোদের জন্য শুকরের গোস্তটা হারাম, কথা বুঝতে পেরেছেন। এখন এই দাদি সকাল সন্ধ্যে কোরআন পড়ে মেয়ে ছেলে তো কোরআনের মানে মতলব বোঝে না, তো বলছে আমার নাতির নাম কি থাকবে, ওর নাম থাক খিঞ্জির আলী, কি নাম গো, ধরে বলেন খিঞ্জির আলী, আরবিতে খিঞ্জির মানে শুকর আর আলী মানে বড়, নাম রেখেছে বড় শুকরের বাচ্চা, কি নাম রেখেছে, বড় শুকরের বাচ্চা, কথা বুঝলেন না। এখন ছেলেটা বেশ আস্তে আস্তে বড় হয়েছে, ইমাম সাহেব হুজুর বিয়ে পড়াতে যাবে আপনাদের মহল্লার ইমাম, কথা বুঝলেন না, ইমামের মর্যাদা দেবেন, ইমাম ইমাম আরবিতে এসেছে আমামুন মানে সামনা, ইমাম মানে হলো আপনাদের নেতা, এটা দুনিয়ার কোন নেতা নয়, কথা বুঝলেন না। তো বলছে নাতির নাম রেখেছে খিঞ্জির আলী, নাতি বেশ আস্তে আস্তে বড় হয়েছে, এখন বিয়ের মজলিসে বসেছে, ইমাম সাহেব হুজুর বিয়ে পড়াতে গেছে, বলছে খোকা তোমার নাম কি বাবা, বলছে হুজুর আমার নাম আমার দাদি সকাল সন্ধ্যে কোরআন পড়ে তো কোরআনের ভাষায় রেখেছে, কি নাম রেখেছে বাবা, বলছে হুজুর আমার দাদি নাম রেখেছে খিঞ্জির আলী, আরে সর্বনাশ, ইমাম সাহেব তো আরবি আরবিতে মানে মতলব বোঝে, বলছে তুমি তো বড় সুকারের বাচ্চা বাবা, এ নামে তো বিয়ে পড়ানো যাবে না, কথা বুঝলেন না। সঙ্গে সঙ্গে আবার ইমাম সাহেব নাম পাল্টে নাম রাখলো আবদুল্লাহ, আল্লাহ পাকের কৃত দাস ও গোলাম, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা সমাজে পরিবর্তন কোথায়, আমার প্রিয় মুসলমান বাবাজিরা, আমার বলার উদ্দেশ্য হলো যে ওরা ফানা লাগা জিক্রক জানার জিকির স্বয়ং আল্লাহ করেছেন, সেই হাবিবকে আমরা পেয়েছি, আখিরি জামানার নবীর উম্মত হয়েছি, সেই রসুলের রশিটা, রসুলের সহবাত, রসুলের মহাব্বতে জীবন কাটিয়ে দেন, আল্লাহ পাক ইহকালে নাজাত দেবে, পরকালেও নাজাত দেবে। আমার প্রিয় মুসলমান বাবাজিরা, সোনাচাঁদ ভাইরা, বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রসুলের কতটা পাওয়ার দিয়েছিলেন। হ্যাঁ বাবু, আমি আপনাদের কাছে একটুখানি আর একটু দিমাগটা ধলাই করে দেই, কারণ আমি প্রথমে বলেছি কোরআন অপেক্ষায় নবীর মূল্য বেশি, কথা ঠিক কিনা বলে গেছি। আচ্ছা বলেন।